ভক্তাণুক শিরসা বিগ্রহমাবি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে নশো চুরানব্বইতম তম দিনের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে স্মরণ করব ঈশ্বর লাভ এবং ঈশ্বর দর্শন তার উপায় কি যে সব কথায় প্রতিদিনের প্রার্থনা যে আধ্যাত্মিক অনুধ্যান যে ভক্ত সম্মেলন আমরা এতদিন ধরে করছি শুনছি বুঝছি আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃতের আলোকে আজকে একটু স্মরণ মনন করার চেষ্টা করব কারণ আমরা প্রত্যেকেই জানি যে প্রাজ্ঞজনেরা সকলেই বলেন যে কথামৃত হচ্ছে সর্বশাস্ত্র সার শুধু সর্বশাস্ত্র সার নয় সর্বশাস্ত্র সারাত সার সর্বশাস্ত্র সর্বযুগে সর্বদেশে যা বলেছে সব বিজ্জৃত হয়ে রয়েছে এই যুগের অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কথামৃতে সেই জন্য এই কথামৃত একটি অত্যন্ত এবং অত্যাশ্চর্য মহাগ্রন্থ কাজী নজরুল ইসলাম বলছেন তোমার কথামৃত কলির নববেদ একাধারে রামায়ণ ও গীতা সব দেশের সব বেদ সব রামায়ণ সব গীতা একসঙ্গে কথামৃতে একেবারে জীবন্ত রূপ ধারণ করেছে সেজন্য কথামৃত সর্বদেশের সর্বকালের সকল অবতার এবং আচার্যের জীবন সত্যকে সাধন সত্যকে এবং উপলব্ধি সত্যকে একেবারে ধারণ করে রয়েছে স্বামীজি ঠাকুর সম্পর্কে বলছেন না যে বেদ বেদান্তকেও ছাড়িয়ে গেছে তাঁর কথা এবং স্বামীজি নিজে বলছেন যে দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট ঈশ্বরাবতার শ্রীরামকৃষ্ণ এবং তাঁরই কথা মৃত যেন এক চির উন্মুক্ত মহাশাস্ত্র গ্রন্থ তার মহা মহাজীবনও এক চির উন্মুক্ত মহাগ্রন্থ আমরা প্রত্যেকেই জানি যে ঋষিরা সর্বদাই সত্যকে দর্শন করতেন কারণ তারা ছিলেন ঋতম ভর তাঁদের মুখ নিঃসৃত পরম সত্যগুলোই বিভিন্ন শাস্ত্রে পরম ধনের মতন ধারণ করে রেখেছে কলিতে রূপে আবির্ভূত হয়েছিলেন যুগাবতার পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব ফলে তাঁর সত্য দর্শনীর যে ফল সেটি শাস্ত্রীয় বাক্যরূপে নির্গত হয়েছিল তার অমৃত নিঃসন্দিকণ্ঠ থেকে। অন্যদিক থেকে দেখলে দেখা যায় যে তাঁর নিঃসৃত প্রতিটি বাক্যই হচ্ছে শাস্ত্রসম্মত তিনি নিজে শাস্ত্র পাঠ করেননি কর্ণের কবচ কুণ্ডলের মতন শাস্ত্রে ছিল তার সহজাত অধিকার সেজন্য আমরা এই ভক্তজনরা যারা রয়েছে তারা যেন সর্বদা এই সতত প্রবাহিত গঙ্গার মতন শ্রী রামকৃষ্ণদেবের অনুপ্রেরণা আমাদের অন্তরে নিরন্তর প্রবহমান রাখতে পারি এবং সেই পবিত্র প্রবাহেই যেন আমাদের সঞ্জীবিত হয় সমস্ত প্রচেষ্টা শ্রীরামকৃষ্ণ কথামৃতে আরেকজন আত্মগোপনকারী ঋষি প্রাজ্ঞ হচ্ছেন মাস্টার কথামৃতকার যিনি তার নাম কখনো কখনো মনি বলে ব্যবহার করেছেন সেই মনি জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় অর্থাৎ তিনটি প্রশ্ন এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগে বললেন যে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর দর্শনই মানুষের জীবনের উদ্দেশ্যে যে বলছেন বারবার ব্যাকুলতা হলে তাকে পাওয়া যায় তার দর্শন লাভ হয় সেই জন্য মনি প্রশ্ন করছেন যে ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় উপায়টাও জানতে চাইছেন ভগবান দেব উত্তর দিচ্ছেন বৈষ্ণবেরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে সে সাধন ভজন করছে পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে সে ব্যক্তি সাধক আর যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাত্রে হাতড়ে খুঁজছে একটা কৌচ হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি নেতি শেষে বাবুর গায়ে হাত যেই পড়ছে সঙ্গে সঙ্গে বলছে ইহ এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই এই ঠাকুর বললেন সুন্দর করে অর্থাৎ যে প্রবর্তককে না সবে পথে নেবেছেন। সবে একটু একটু বুঝছেন আসছেন যাচ্ছেন কিন্তু যিনি জব ধ্যান পুজো করছেন তিনি সাধক আর যিনি বোধে বোধ করছেন তিনি সিদ্ধ আর একটা থাক বলছেন সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একম আর একরকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সেই ঈশ্বরকে পেয়েছেন বটে কিন্তু যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন এই যে বলছেন অর্থাৎ ঈশ্বর লাভ এই যে লাভ কোনো কিছু জিনিস আমার টাকা ছিল না কিন্তু আমার টাকা হলো সেটি লাভ হলো আমার বাড়ি ছিল না বাড়ি হলো এই যে বলছেন যিনি ঈশ্বরকে পেয়েছেন বটে তিনি সিদ্ধ কিন্তু ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ এই যে টাকাটা যখনই আমার কাছে রইল তখন আমি টাকাটাকে নানান রকমভাবে খরচা করতে পাই এই বলছেন শ্রী বিশেষ রূপে তার আলাপ হয়েছে মনির প্রশ্ন দুটো ঈশ্বর লাভের মানে কি এবং সেটা কেমন করে হয় আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঈশ্বর দর্শন কাকে বলে সেটি কি করে হয় ঠাকুর সেই জন্য বলছেন প্রথমে ঈশ্বর লাভের পথে যারা অগ্রসর হচ্ছেন তাঁদের স্তরগুলো এই প্রবর্তক সাধক সিদ্ধ এবং সিদ্ধের সিদ্ধ এই চারটি স্তর অর্থাৎ যিনি সবে পথে উঠেছেন তাকে বলছে প্রবর্তক ঠাকুরের এই উক্তির সমর্থনে আমরা প্রসিদ্ধ মীমাংসক সবর স্বামী তিনি বলছেন আমি আমার মীমাংসা সূত্রের ভাষ্যে যাকে আপনারা সাং সাবর ভাষ্য বলেন সেখানে প্রবর্তক কথাটি সুন্দর করে বলা হয়েছে সেটি কীরকম না চৌদ নৈতিক্রিয়ায় আপ্রবর্তক বচনাম আহু সহজ করে বললে এই কাজ করলে আমার অভীষ্ট বিষয় সিদ্ধ হয় কোনো অনিষ্টের সম্ভাবনা নাই এরকম করার ক্ষমতা আছে এই রকম যে জ্ঞান তা কি বলা হচ্ছে প্রবর্তক অর্থাৎ সেটা করলে আমার মঙ্গল হবে এবং যেটা করার ক্ষমতাও আমার আছে সেই জ্ঞানটি হচ্ছে প্রবর্তক এবার বিদগ্ধ জনসাধারণের মধ্যে থেকে আপনি ধীরে ধীরে দাঁড়াচ্ছেন এগোচ্ছেন অপূর্ব দর্শন হচ্ছে একেবারে সেইটিকে সুন্দরভাবে যে প্রভুর যে রূপ বৈচিত্র্য সেটি আমরা বুঝতে পারছি অর্থাৎ প্রবর্তক শব্দটি সমস্ত সাধকদের শাক্ত শৈব বৈষ্ণব সকলেরই প্রথম অবস্থার সংজ্ঞা একদম প্রথম স্টেজ ফার্স্ট স্টেজ তারপর বলছেন সাধক আর সিদ্ধ সেটা রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হচ্ছে যে যে সাধন ভজন করছে পুজো জপ ধ্যান নাম গুণ কীর্তন করছে সেই ব্যক্তি সাধক বলছে যাদের কৃষ্ণ বিষয়ে রতি উৎপন্ন হয়েছে কিন্তু সম্পূর্ণ বিঘ্ন নিবৃত্তি হয়নি এবং কৃষ্ণ সাক্ষাৎ বিষয় যোগ্য তিনি সাধক বলে গণ্য এই আর সিদ্ধ না যে ব্যক্তি ঈশ্বর আছেন বলে বোধে বোধ করছে সেটিকেও বলা হচ্ছে যার ক্লেশ অনুভব হয়নি সর্বদা কৃষ্ণ সম্বন্ধীয় কর্মই করেন এবং সর্বতভাবে প্রেম ও সৌখ্যাদির আস্বাদ বিষয়ে পরায়ণ তারাই সিদ্ধ এই তুলনা দিচ্ছেন আর শেষটিকে একেবারে বেদান্তের উপমা দিয়ে যে বাবুর চাকর খোঁজা নীতি নীতি করতে করতে অর্থাৎ এই সমর্থন রয়েছে কিরকম না অন্য কর্ম নীতি নীতি ত্যাগ করে একেবারে কৃষ্ণ কর্মতে নিয়োজন করে সেখানে বলছে বাবুর গায়ে হাত পড়লে ইহ আর নেই বৈষ্ণবরা এখানেই চরম মনে করেন না তারা আরও এগিয়ে যাচ্ছেন সেই জন্য এই রসময়ের আস্বাদন জেলখানা থেকে ছাড়া পাওয়াটা মুক্তি বটে কিন্তু সেই মুক্তির আস্বাদ হয় যখন মুক্ত ব্যক্তি গৃহে গিয়ে পুত্র পরিবারের সঙ্গে মিলিত হয় ওই বেদান্তির মুক্ত অবস্থা বা বেদান্তির মুক্তি হচ্ছে সে ব্রহ্মবিদ ব্রহ্ম হয়ে যায় সমস্ত ক্লেশ দূর হয় এবং সেই জন্য চতুর্থ স্তরে তারপরে যেতে হয় সিদ্ধের সিদ্ধ অর্থাৎ ঈশ্বরের সাথে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ সেইটি হচ্ছে সিদ্ধের সিদ্ধ দেখেন আবার সিদ্ধের সিদ্ধ না হলে নিত্য সিদ্ধ বলছেন যারা মুকুন্দের ন্যায় নিত্য আনন্দস্বরূপ আত্মকৌটি গুণং কৃষ্ণ প্রেমানং গতা নিত্যানন্দ গুনা সর্বেই নিত্য সিদ্ধা মুকুন্দ অর্থাৎ এই যে সিদ্ধের সিদ্ধ যারা নিত্য সিদ্ধ তারা ভগবানের নিত্য সঙ্গী ঠাকুর এইভাবে সিদ্ধান্তের স্তরগুলো বলছেন এবং ঠাকুর এই ঈশ্বর লাভের স্তর বিভাগ ওই যে কি করে লাভ হয় এবার ঈশ্বর লাভের উপায়টা বলছে কি করে হয় অধিকারী ভেবে ভেদে পাঁচটি ভাবের কথা বলছে কে কি ভাব শান্ত দাস্য বাৎসল্য মধুর সেই জন্য ঠাকুর বলছেন তাঁকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় এই যে উপায়টা বলছেন অর্থাৎ এই যে ঈশ্বর দর্শন ঈশ্বর লাভ এটি বললেন এবার উপায়ের দিকে যাচ্ছেন কি করে বলছেন শান্ত ভাব সেটি কীরকম ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্বামীর স্ত্রীতে নিষ্ঠা সে জানে আমার পতি হচ্ছে কন্দার দার্শকে হনুমানের রামের কাজ করবার সময় সিংহ তুলল স্ত্রীরও দার্শ্যভাব থাকে যেমন স্বামীকে সে প্রাণ সেবা করছে মারও কিছুটা থাকে যেমন যশোদা আছে সখ্য সেটা কি বন্ধুর ভাব যে এসো এসো কাছে বসো যেমন শ্রীদামা আদি শ্রীকৃষ্ণকে ইঁটো ফল খাওয়াচ্ছেন কখনো ঘাড়ে চড়ছেন আর বাৎসল্য যশোদা স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিঁড়ে খাওয়ায় ছেলে পেট ভরে খেলে মা খুব সন্তুষ্ট যশোদা বলছেন কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতে আর মধুর যেমন শ্রীমতীর স্ত্রীর সেই মধুর ভাব এই ভাবের ভেতরেই সমস্ত ভাব রয়েছে শান্ত দাস্য সক্ষ এবং বাৎসল্য এই অসতিপুর বৃদ্ধ কৃষ্ণরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হাতে তার শ্রী চৈতন্যচরিতা আমৃত গ্রন্থ তিনি বলছেন আমার এই আশি বছর বয়সে লেখা গ্রন্থে ওই উক্তিরই সমর্থন পাচ্ছেন কি না ওই শান্ত দাস্য বাৎসল্য বা মধুর যে কোনো পাঁচটি ভাবের একটিকে আশ্রয় করে ভগবান লাভ করতে হয় বলা হচ্ছে ভক্তভেদে রতিভেদ পঞ্চ পরকার শান্তরতি দাস্যরতি সক্ষরতি আর বাৎসল্যরতি মধুররতি এ পঞ্চ বিভেদ রতিভেদে কৃষ্ণ ভক্তির রসে পঞ্চভেদ শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর রস নাম কৃষ্ণভক্তি এ পঞ্চ প্রধান শান্তরস ঋষিদের দাস্য হনুমান সক্ষে শ্রীদাম বাৎসল্যে যশোদা আর মধুরভাবে ভাবে সেরকম কিরকম শান্ত ভক্ত যোগেন্দ্র শনকাদিয়া দাস্যভাব সর্বত্র সেবকা সাক্ষক্ষ ভক্ত শ্রীদামাদি পরে ভীমার্জুন বাৎসল্য মাতা পিতা মধুর ব্রজে গোপীগণ মহিষীগণ লক্ষ্মীগণ এবং কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে এই পঞ্চরসের স্বরূপ বর্ণনায় পরস্পরের মিন রয়েছে শান্তরসে ঋষিদের অন্য কিছু ভোগবাসনার ইচ্ছাই ছিল না সেই জন্য তিনি বলছেন মন্নিষ্ঠতা বুদ্ধি থেকে সমগুণ এহ শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে সম মন্নিষ্ঠতা বুদ্ধে অর্থাৎ শান্তর শান্তরসে কি স্বরূপ বুদ্ধে কৃষ্ণে কই কৃষ্ণই কনিষ্ঠতা এটি বারবার বলছেন আর অন্য কিচ্ছু নেই সেই ঋষিদের কোনো কিছু ভোগবাসনা নেই নিষ্ঠা স্ত্রীর নিষ্ঠা স্ত্রীর স্বামীর প্রতি স্ত্রীর নিষ্ঠা সেরকম শান্ত কৃষ্ণকে টোভল খাওয়াচ্ছেন বলছেন শান্তির গুণ দাস্যের সেবন সক্ষে দুই হয় দাস্যের সম্ভব সম্ভ্রম গৌরব সেবা সক্ষে বিশ্বাসময় সেই রকম সমস্ত ভক্তিশাস্ত্রে এই একই জিনিস পাওয়া যাচ্ছে ঠাকুর যা যা বললেন সমস্ত ভক্তি শাহ একেবারে এর অন্যথা নাই তখন মনি আবার প্রশ্ন করছেন ঠিক আছে উপায় তো বুঝলাম ঈশ্বর দর্শন কি চর্মচক্ষে হয় খালি চোখে দেখা যায় শ্রী রামকৃষ্ণ বলছেন তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধন করতে করতে একটি প্রেমের শরীর তৈরি হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গ যোনি হয় এই কথা শুনে মণি একেবারে হো হো করে হাসছেন ঠাকুর বিরক্ত হলেন না আবার বলছেন যখন ঠাকুর বলছেন তখন মনি গম্ভীর শ্রী রামকৃষ্ণ বলছেন এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় এবং সেটা কীরকম ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা এলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায় এই বলছেন উপমা তখন আবার তিনি আমি এই বোধ হয় মাতালের নেশা বেশি হলে মাতাল বলে আমি কালী গোপীরা প্রেম হয়ে বলছেন আমি কৃষ্ণ অর্থাৎ রাত দিন তাকে চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো তাহলে খানিক্ষণ পরে চারিদিকে শিখাময় দেখা যায় এখন সাইন্টিফিক বলছে ঈশ্বর লাভ বললেন ঈশ্বর দর্শনটা কি করে হয় সেইটি বলছেন অর্থাৎ প্রথমটি বলছেন ওই যে ব্যাকুলতার কথা যখনই আসছে কিন্তু সাধন পথে শাস্ত্রমুখে এই মনি যখন জিজ্ঞেস করছেন যে কী করে ঈশ্বর লাভ ঈশ্বর লাভ না মানেটা কী এবং ঈশ্বর দর্শনটাই বাকি এবং কি পায় তারপরে বলছেন এটা কি খালি চোখে হয় প্রেমের চোখ তৈরি করতে হয় মীরা বাই বলছেন না বিনা প্রেম সে না মিলে নন্দালাল অর্থাৎ প্রেম ছাড়া তাকে কখনোই লাভ করা যায় না এই এবং সেই জন্য কিন্তু বেদব্যাস আমরা যদি তাকে স্মরণ করি মহাভারতের বিশ্ব পর্বে পঁচিশ অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত গীতা সেখানে বলা হচ্ছে দদামি দিব্যি সেই চোখ পেলে তবেই বিশ্বরূপ দর্শন ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন সেই দিব্যদৃষ্টিটা কোথায় ওই প্রেমের চোখ প্রেমের কর্ণ আর শেষটা হচ্ছে সেই ভাগবত দেবকীর মুখ দিয়েও কারাগারে কারাগারে জাত ভগবানকে বলিয়েছেন কি তার এই দিব্যরূপ মাংসের চোখ অর্থাৎ যাদের দিব্যদৃষ্টি নেই তাদের দেখিও না শঙ্খ চক্র গদাপদ্য তোমার এই রূপ সংবরণ করো অর্থাৎ এখানে মাংস দৃশাং শব্দ দ্বারা মানুষের চর্মচের কথা বলা হয়েছে অর্থাৎ ভগবানের রূপ দেখতে হলে কামনা বাসনা জড়িত চর্মচক্ষে দেখা যায় না তাকে দেখতে হলে সাধনার দ্বারা একটা প্রেমের শরীর তৈরি করতে হয় তখন প্রেমের চক্ষু প্রেমের কর্ণ হয় এমন কি প্রেমের কর্ণের কথা বলা হচ্ছে যেটা না হলে ভগবানের বাণী শোনা যায় না একেবারে আমরা অনেক সময় দেখবেন সাধকরা অনেক কথা শুনতে পান কেন ঈশ্বরের কথা তাদের অর্থাৎ যে হরির নাম আমার কর্ণ পথে কখনো প্রবেশ করেনি সে জীবন কুকুর শুকর উঠ প্রভৃতির মতন পুরুষ পশু এবং যে কানে এটা প্রবেশ করেনি সেই কানটা সাপের গর্ত বলা হচ্ছে না শ্রেণন্তুকার না পুটে নারসা বিলে বাতরুক্রম বিক্রমা নিয়ে আর ওই যে বলছেন প্রেমের লিঙ্গজনী হয় একেবারে মনুষ্য দেহে লিঙ্গ যদি নিম্ন রেতগামী হয় তাতে সন্তান আদি উৎপন্ন হবে। যখন সেই সন্তানকে বলে নিম্নরেত সন্তান কিন্তু যার দিব্যদেহ ঈশ্বর দর্শন হয়েছে তার ওই যে রেতক সেটা ঊর্ধ্বগামী সেখানে ঊর্ধ্বরেত সন্তান এবং এই রেত ব্যক্তিরই প্রেমের লিঙ্গজনী হয়েছে বলা যায় ওই যে বলা হচ্ছে প্রেমের শরীরে আত্মার সাথে রমণ রাম শব্দটি কি রময়তি ইতি রাম অর্থাৎ যিনি রমন করেন তিনিই তো রাম সেজন্য জন্য আত্মারাম অর্থাৎ আত্মাতে যিনি রমন করেন তার মানে এরাই নির্গন্থন এদেরই ভগবানের কি ভক্তি হয় সেই জন্য বলা হচ্ছে না আত্মারামশ্বম মনয় নির্গন্থা অপরক্ষমে একটা প্রেমের শরীরে এই একবারে শাস্ত্র এবং এই ঈশ্বরময় দেখার অধিকারীটাও বলছেন না নেবা ব্যক্তির চোখ অর্থাৎ মদমত্বের মতন তার প্রেমোন্মত্বের ভাব এই ন্যাবা হলে চোখের হলদে ভাব সর্বদা যে মদমত্ত হয়ে রয়েছে সে নেশার ঘুরে মনকে বাঁধতে পারছে না সে বলছে আমি কালী প্রেমোন্মত্ত অবস্থায় গোপীরা বলছেন আমি কৃষ্ণ এবং আমাদের বুঝতে হবে যে এই মদোন্মত্ততা এবং প্রেমোন্ম প্রেমোন্মত্ততার মধ্যে একটা আকাশপাতাল দফা মদোন্মত্ততা হচ্ছে চিত্তের বহির্বিকার তাতে ঈশ্বর নেই আর প্রেমোন্মত্ততা হচ্ছে নিত্যসিদ্ধ প্রেমিকার অধিরুর অবস্থা এবং ঠাকুর শেষ যে দৃষ্টান্তটি দিয়েছেন সেটি একেবারে সর্বসাধারণ সকলের জন্য কীরকম নেবা না হলে হলদে দেখার দৃষ্টান্ত বোঝা যায় না অর্থাৎ মাতাল না হলে মদ না খালে যে মাতাল হয়ে আমি কালি কথাটা বলছে সে বুঝতে পারবে না এবং বলছেন রাত দিন তার চিন্তা করতে হবে একেবারে অর্থাৎ আলোকিত ঘরে একটা প্রদীপ জেলে এক দৃষ্টে চেয়ে থাকলেও কিন্তু ওই দৃশ্য দেখতে পাওয়া যায় না যেটি ঠাকুর বারবার বলছেন না প্রদীপের শিখার দিকে যদি এক একদৃষ্টে চেয়ে থাকি তাহলে খানিক্ষণ পরে চারিদিকে শিখাময় হয় এটা আমরা সকলে চেষ্টা করে দেখতে পারি কিন্তু আলোকিত ঘরে হবে না অন্ধকার ঘরে প্রদীপ জেলে যতক্ষণ পারা যায় এক একদৃষ্টে যদি প্রদীপের দিকে চেয়ে থাকি তাহলে সেই চোখ তুলে আমরা যেদিকেই তাকাবো না কেন সেই শিখা দেখতে পাবো এমনকি চোখ বুঝলেও সেই শিখা দেখতে পাবো সেই জন্য আমাদের ওই দৃষ্টান্তকে রাখতে হবে যে ঈশ্বরকে ভাবতে ভাবতে সর্বত্র ঈশ্বরের দর্শন এইটি উপায় ঈশ্বরকে ভাবতে হবে ওই জন্য বলছেন না কাদের ফাঁকে ফাঁকেও তাকে স্মরণ করে হয়তো বাজার যাচ্ছেন একটু স্মরণ করে নিলেন বাজার থেকে এসে একবার ঠাকুরের কথা পরম পূজ্যপাত স্বামী গহনানন্দ মহারাজ যেখানেই যেতেন মহারাজ যাওয়ার সময় ঠাকুরকে বলে যেতেন আবার ফিরে এসে ঠাকুরকে বলতেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির ক্ষেত্র তিনি ঠাকুরকে প্রণাম করবেনই কখনো কখনো সেবা প্রতিষ্ঠান থেকে ফিরে এসে মন্দির বন্ধ হয়ে গেছে তাহলে বেলুর মঠে আমাকে আনলি কেন এই ভাবটি এই রকম সেই জন্য বলছেন যে ঠাকুর চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না কারণ শিবনাথ তাকে বলেছিলেন যে ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায় তখন ঠাকুর তাকে বললেন চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় তখন মণি বলছেন আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয়ে চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্যস্বরূপ তাঁতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে এবং এই নিত্য মন লাগানোটাই কিন্তু ঠাকুরের কৃপা আপনি পারবেন না আমরা পারব না ঠাকুর বলছেন তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা চাই সংশয় আত্মা বিনশতী আমরা বারবার বলছি সংশয়টা আমরা রাখবো না আত্মার সাক্ষাৎকার না হলে সংশয় ভঞ্জন হয় না আত্মার সাক্ষাৎকার এই জন্য সেটি আমাদের করতে হয় বলছেন ওই কৃপা হয়ে গেলে আর ভয় নেই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে তাহলে আর ভাব ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করে দেন আর দেখা দেন তাহলে আর কোনো কষ্টই নেই সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে কি না ভয়ং দ্বিতীয়াভিনিবেশ তাঁর কৃপা হলে আর কোনো ভয় নেই ভয়টা কেন আসে দ্বিতীয় সেকেন্ড কেউ আছে থাকলেই ভয় যদি এক তত্ত্বে ওঠা যায় তাহলে আর দ্বিতীয় নেই ফলে আর কোনো ভয়ও নেই কে কেবা শত্রু কেবা মিত্র কেউ কিছু নয় জীবভাবে শত্রু মিত্র চৈতন্য বিলয় শ্রী শ্রী অন্নদা ঠাকুর সেইটিকেই সুন্দর করে বলছেন রামকৃষ্ণ মনশিক্ষায় অর্থাৎ যতক্ষণ জীব ভাব আছে ততক্ষণ আমরা জগৎকে নানা দেখছি শত্রু মিত্র এই দুই ভাব দেখছি সংশয় বিপর্যয় সব দেখছি এটা ঠিক ওটা ঠিক এটাই সংশয় হ্যাঁ না এই দুয়ের মধ্যে আমরা দোলায়িত অবস্থা সংশয় আত্মা ভাবে শত্রু মিত্র চৈতন্যে বিলয় সেই জন্য এই অদ্বৈত এবং দ্বৈত এবং অদ্বৈতের একেবারে একত্র সমাবেশ সেই জন্য বৈষ্ণব মতে ভগবানের দুটি শক্তি অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তিটা কি যোগমায়া আর বহিরঙ্গা শক্তিটা হচ্ছে মহামায়া অন্তরঙ্গা শক্তি লীলায় সাহায্য করে অর্থাৎ এটি সচ্চিদানন্দময়ী শক্তি আর বহিরঙ্গা মহামায়া সেই শক্তিটি হচ্ছে সত্য রজস্তম গুণময়ী এটি জীব জগৎকে ভোলায় বহির্মুখ জীবকে বলে কবু স্বর্গে ওঠায় কবু নরকে ডুবায় এটা কেন এই মহামায়া ঠাকুর সেই জন্য বলছেন শক্তিরূপিনী মার শরণাগত হতে হয় ইনি যোগ মায়া যে মহামায়া মায়া পাশে বেঁধে ফেলেছে জীবকে সেই পাস ছেদন করতে পারলে অর্থাৎ যোগ মায়ার কৃপায় সেটি ছিন্ন হলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে এই যে বলছেন একটা লীলায় সাহায্য করে এই যে ঈশ্বরকে বুঝতে গেলে সেই যোগ মায়ার কৃপাতে সেটিকে ছিন্ন করতে হবে তবেই ঈশ্বর দর্শন হতে হবে তবেই আমরা পাবো সেই জন্য তাঁর কৃপা পেতে গেলে কি করতে হবে আত্মা রূপিনী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়ার দ্বার ছেড়ে দিলে তবেই অন্দরে যাওয়া যায় বাইরে পড়ে থাকলে কেবল বাইরের জিনিসই দেখতে পাওয়া যায় এই অর্থাৎ একটা অন্দর একটা বাহি মহামায়া মুক্তি দিতে পারেন না কিন্তু মুক্তির হেতু এই হেতুভূতা কথাটিকে অনবদ্যভাবে বলা হয়েছে দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় মুক্তি দেবেন জনার্দন যেমন সূর্য দেবতা আরোগ্য দেবেন অগ্নি দেবতা ধন দেবেন শঙ্কর দেবেন জ্ঞান আর মুক্তি দেবেন জনার্দন অন্দর আর বাহি দ্বার রক্ষকের অনুমতি ব্যতি রেখে অন্দরে যাওয়া যায় না এই অন্দরটা হচ্ছে সচ্চিদ আনন্দ সেই মহামায়াকে তুষ্ট করার জন্যই এই চণ্ডীতে বলা হচ্ছে না মধুকৈটা বধের জন্যই ব্রহ্মা নারায়ণের নিদ্রা ভঙ্গ করলেন তার জন্যই মহামায়ার স্তব করলেন একেবারে সেই জন্য ওই স্তরটি আমাদের রয়েছে দেখবেন গুরু কালী হরি গুরু হচ্ছেন আমাদের আধ্যাত্মিক পথ তিনি বলে দেবেন দ্বিতীয় হচ্ছে এই কালী মূর্তি আদ্যা কালী আত্মা তার সাধনা করতে করতে তুষ্ট হবে এবং সেই সাধনাটা কার জ্ঞান এবং কর্মের সাধনা তিনি তুষ্ট হলে তবে অন্দরে যাওয়া যাবে এবং অন্দরে কে আছেন ওই রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ সেটা সচিদানন্দ পরম পুরুষ সেজন্য ওখানে যেতে হবে এই বারবার এখানে যেতে হবে এই সচ্চিদানন্দের কাছে যেতে গেলে এই স্তরগুলোকে অর্থাৎ প্রথম আধ্যাত্মিক পথে নামতে হবে গুরু কৃপা পেতে হবে তারপর সাধনা করতে হবে এবং সেটা কর্মের সাধনা করতে হবে জ্ঞানের সাধনা করতে হবে এবং এই কর্ম এবং জ্ঞানের সাধনার পর তারপর আমরা করবো না ভেতরে যাব সেইটি আমাদের একমাত্র উপায় সেই জন্য বারবার ঠাকুর আমাদের সুন্দর করে বলছেন কি বলছেন সাধনের দুটি উপায় একটি সাধুসঙ্গ আর দ্বিতীয়টি তপস্যা সাধুসঙ্গের পরে তপস্যার কথা বলছে কলিযুগের তপস্যাটা কি নাম সংকীর্তন আপনি যাই করি না কেন ধ্যান করি যজ্ঞ করি অর্চনা করি নাম করি আগে একটু সাধু সঙ্গে এই যে নিত্যদিন কথা হচ্ছে এটি সাধু আমি সাধু নই আপনারাও কেউ সাধু নয় কিন্তু আমরা সবাই মিলিতভাবে একটা সাধু সঙ্গের আবহাওয়া বাতারণ একটা বাতাবরণ একটা চার্চ পার্টিক্যাল যে মুহূর্তে এটি ধরুন আমার বাড়িতে আমি বসে বসে অনুধ্যান করছে বাড়ির পরিবেশটি চার ছটছে রামকৃষ্ণ রামকৃষ্ণ মুক্তি আপনারা শুনছেন রামকৃষ্ণ রামকৃষ্ণ ঈশ্বরীয় কথা এই পরিবেশটাকে যত বাড়িতে এটি হচ্ছে যত মানুষ এটি শুনছেন দেখছেন ওই চার্জ হচ্ছে এইটি কারণ ঈশ্বরীয় সঙ্গ করছে সেইটি আমাদের সাধু সঙ্গ বারবার সেই জন্য তুলসীদাস বলছেন তুলসী জগমে পাঁচ রতন হরি কথা দয়া দিন উপকার একেবারে সাধু সঙ্গ হরিকথা দয়া দিন উপকার এইটি জগতে এই পাঁচটি হচ্ছে একমাত্র সার উপস্থিত এই পাঁচটি সারকে যদি আমরা ধরতে পারি তাহলেই হবে আর অন্য আমাদের কিচ্ছু দরকার নেই এবং এই ধরার সময় কিন্তু শুধু অনুরাগ আর অন্য কিছু নয় ঠাকুর বলছেন ভাবছ কি মন একলা বসে অনুরাগ বিনে কি চাঁদ গৌড় মিলে অর্থাৎ অনুরাগ ছাড়া হবে না সেজন্য আমাদের একটি উপায় আর অন্য কিচ্ছু নেই ভগবানের নামের দ্বারা আমরা জিউভাকে পবিত্র করব যে ভগবানের নাম করে না তার জিউভা ভেকের জিউভা আমাদের ভগবানের নাম ভগবানের নামের মাহাত্ম সেটি ছাড়া আর উপায় নেই আমরা আজকে তাই ঈশ্বর দর্শন তার উপায় নিয়েই অনুধ্যানের শেষে ঠাকুরের কাছে শুধু একটাই যেন প্রার্থনা করি যে আমরা যেন তোমার নাম করতে পারি করব তোমার নাম করব তোমার নাম নমস্কার ধন্যবাদ